গণমাধ্যমে আগেই চলে এসেছে জাতীয় দলের পরবর্তী কাণ্ডারি হাভিয়ের ক্যাব্রেরার নাম। তার সহযোগী কারা হবেন মূলত তাই নিয়ে ন্যাশনাল টিমস কমিটির আনুষ্ঠানিকতা, যদিও শেষ পর্যন্ত এ বিষয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। কখনোই মূল দলে কাজ না করা এই স্প্যানিশের কাছে জাতীয় দলের দায়িত্ব দিয়ে কি নিরীক্ষা করতে চাইছে বাফুফে তার জবাব মিলবে সময়ের পরিক্রমায়। তবে এগারো মাসের চুক্তিতে আছে নতুনত্ব, মাত্র দশ দিন ছুটির বিপরীতে পুরো সময় থাকতে হবে তাকে বাংলাদেশে। জাতীয় দলের কোচ হিসেবে স্পেনের জাভিয়ের ক্যাব্রেরাকে নিয়োগ দেওয়ার জন্য তার এই নিয়োগটি হচ্ছে এগারো মাসের জন্য, মানে এক বছরের জন্য। এই বছরের ডিসেম্বর মাসে সেটি নিয়োগটি তার শেষ হবে। জামাল তপুদের দায়িত্ব নিতে পনেরো জানুয়ারি দেশে আসবেন ক্যাব্রেরা, এরপর আনুষ্ঠানিক চুক্তি। যদি সাফ মাঠে গড়ায় এটাই হবে তার মূল অ্যাসাইনমেন্ট, নতুবা এশিয়ান কাপ বাছাই আর ফিফা উইন্ডোর ম্যাচগুলোই হবে সফলতা মাপার মানদণ্ড। সম্ভাবনা আছে এই বছরে অক্টোবর মাসে আবার সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য, যেহেতু গত বছর যেটি হয়েছে অক্টোবর মাসে সেটি ছিল 2020 সালের এডিশন, তো 2022 সালে আরেকটি এডিশন কিন্তু হতে পারে, সে ব্যাপারে সাফের সাথে কথা চলছে। আর আমাদের এএফসির কোয়ালিফাইং খেলা আছে জুন মাসে, এই খেলাগুলো ভালো খেলার জন্য আমাদের টার্গেট থাকবে। এদিকে নতুন কোচের নাম ঘোষণার দিনে জানুয়ারির ফিফা উইন্ডো নিয়ে সুখবর দিয়েছে বাফুফে। ২৪ ও ২৭ তারিখ দুটি ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে, এজন্য বালির উদ্দেশ্যে দল যাত্রা করবে ২১ জানুয়ারি। যে আমরা ইন্দোনেশিয়াতে ২৪ এবং ২৭ তারিখ ওখানে বালিতে গিয়ে তাদের সাথে আমরা ফিফা ফ্রেন্ডলি খেলা আমরা খেলবো, এই জন্য আমরা দুই থেকে তিন দিন আগে সেখানে আমরা ট্রাভেল করব, ২১ বা ২২ তারিখ আমরা ট্রাভেল করে আমরা সেখানে যাব, গিয়ে সেখানে আমরা ২৪ ও ২৭ তারিখে আমরা খেলা খেলবো। ক্যাব্রেরাকে নিয়োগ দিলেও জেমির বিষয় এখনও রয়ে গেছে অমীমাংসিত, দ্রুতই এ বিষয়ে সমাধানে আসবে বলে আশা প্রকাশ করছে ন্যাশনাল টিমস কমিটি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।